এখন তো ভাই সব জিনিসপত্রের দামই বেশি। প্রতি বছর রোজার মাসে বেশি চাহিদা থাকে তেলচিনি, ছোলা, আদা, খেজুর প্রভৃতি পণ্যের। রমজান মাস শুরুর বাকি এখনও প্রায় এক সপ্তাহ, অথচ এরই মধ্যে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অন্য নিত্য পণ্যের দামেও ঊর্ধ্বগতি, উদ্বেগ বাড়ছে নিম্নের মানুষের। ছোলা পড়েছে আপনার হইল দুই পদের আছে, একটা হইল আপনার 85 টাকা কেজি, আর একটা আছে 80 টাকা কেজি, আর বেসন হয়েছে আপনার 120 টাকা কেজি, আর চিনি 115 টাকা কেজি, আর অ্যাঙ্কার ডাল 65 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন জ্বালানির দাম, ডলার ও এলসি সংকটে দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। এখন দেশের পরিস্থিতি ওইরকম না তো, বুঝেন নাই, দেশের সব জিনিসপত্রের দাম একটু বেশি, কারণ এলসি বন্ধর কারণে বাহিরের অনেক পটাকে আসে না। বিগত কয়েক বছরের মতো এ রমজানও অসাধু ব্যবসায়ী চক্র পুরনো ছকে চলছে। রমজান নির্ভর পণ্যের দাম তারা আগেই বাড়াতে শুরু করেছে, যাতে রমজানে নতুন করে বাড়ানোর প্রয়োজন না পড়ে। বৈশ্বিক পণ্যমূল্য বৃদ্ধি, ডলার সংকটে এলসি খোলার সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বাজারে। বাধ্য হয়ে তারা পণ্যমূল্য সমন্বয় করছেন। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।